শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বৈশ্বিক মহামারী কোভিড-19-এ ভালো থাকাটা সবচেয়ে বড় প্রাপ্তি মনে করি। আল্লাহর অশেষ মেহরবানিতে আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি দিদারুল আলম, প্রভাষক পরিসংখ্যান, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাসে ক্লাস আলোচনা করতেছি জীব পরিসংখ্যান, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, অধ্যায় 9। এটা এই অধ্যায় থেকে আমরা অনেক কিছু জানব, যেটা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আশা করি উপকৃত হবে। আমরা এখানে গ্রাফ দেখতে পাচ্ছি। প্রথম গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারতেছি জনসংখ্যার একটা গ্রাফ। যেহেতু জীব পরিসংখ্যান জনসংখ্যা নিয়ে কাজ করে, সেই জন্য এখানে এই গ্রাফটা এখানে দেখানো হয়েছে, যাতে আজকের আলোচনার বিষয়টা কি হতে পারে আমরা এই গ্রাফ গুলা দেখেই আমরা যাতে অনুমান করতে পারি। তাহলে আমরা এর পরবর্তী স্লাইডে যাই। আজকের যে পাঠ আলোচনা, এখানে শিখন ফল অর্থাৎ লার্নিং আউটকামস গুলো কি হবে, তাহলে এই অধ্যায়টি অনুশীলন শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা জীব পরিসংখ্যান ও এর বিভিন্ন উৎস বর্ণনা করতে পারবে। 2 নম্বর, জীব পরিসংখ্যান সম্পর্কিত বিভিন্ন অনুপাত ও হার সমূহ ব্যাখ্যা করতে পারে। 3 নম্বর, বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে বিভিন্ন প্রকার জনমিতিক হার নির্ণয় করে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে মন্তব্য করতে পারে। ব্যবহারিক একটা অংশ আছে, এটা সেকেন্ড পেপার প্র্যাকটিক্যালের সময় এটা আমাদের লাগে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্র বিভিন্ন প্রকার জনমিতিক হার নির্ণয় করতে পারে। এটাই কিওয়ার্ডস গুলো আমরা একটু দেখি। জীব আছে, ভাইটাল, নিবন্ধীকরণ, রেজিস্ট্রেশন, নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি, অশোধিত, ব্রোড, প্রজনন, ফার্টিলিটি, সংজনন, রিপ্রোডাকশন। আশা করি অধ্যায় শেষে আমরা এই শিক্ষণগুলো অর্জন করতে পারি। এর পরবর্তী স্লাইডে আমরা জীব পরিসংখ্যানের এই উদ্দেশ্যে পূর্ববর্তী স্লাইডে আমরা অনেক কিছু আমরা ভূমিকাটা যদি বলি, জীব পরিসংখ্যান হলো পরিসংখ্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা, যাতে জনসংখ্যার তথ্য এবং তার নানাবিধ পরিমাপ, যেমন জনসংখ্যার জন্ম হার, মৃত্যু হার, বৃদ্ধি হার, দেশান্তর ইত্যাদি পরিমাপ করা হয়। এটি সাধারণত জনসংখ্যা পরিমাপের বিন্যাস, জনসংখ্যার গঠন এবং সময়ের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তন বা পুনর্বিন্যাস আলোচনা করে। জনমিতিবিদ বার্নার্ড বেঞ্জামিনের মতে, জন পরিসংখ্যান হল বিবাহ, জন্ম, রোগ এবং মৃত্যুর সংখ্যা ভিত্তিক রেকর্ড, যার সাহায্যে কোন সম্প্রদায়ের স্বাস্থ্য ও বৃত্তি অধ্যয়ন করা যায়। 1860 থেকে 1910 সাল ছিল জীব পরিসংখ্যানের সমৃদ্ধির পর্যায়ে, যাতে উল্লেখযোগ্য অবদান রাখেন অ্যাডলফ উটেলেট, উইলিয়াম ফার, লুইস অ্যাডলফ,
পার্সিলন, জোসেফ কুরেসি, উইলিয়াম লেক্সিস, লুইগি বুডিও প্রমুখ শীর্ষ জনাধিপতি। অর্থাৎ ভাইটাল স্ট্যাটিস্টিক সম্পর্কে মোটামুটি আমরা এই ভূমিকাটা তোমাদেরকে জানালাম। এরপর আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখি ভাইটাল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমরা একটু দেখি। ভাইটাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে মানব জাতি জীবন সম্বন্ধীয় ঘটনা, যেমন জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দেশান্তর, শিশু মৃত্যু হার, শিক্ষার হার ইত্যাদি ঘটনাসমূহকে জীব ঘটনা বা ভাইটাল ইভেন্ট বলা হয়। পরিসংখ্যানে যে শাখায় জীব ঘটনাগুলোর সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের পরিসংখ্যানিক ও গাণিতিক পরিমাপ এবং বিশ্লেষণ করা হয় তাকে জীব পরিসংখ্যান বা জন পরিসংখ্যান বা ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলে। একে জনমিতি ও ডেমোগ্রাফি বলা হয় ইংরেজিতে। ডেমোগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দ ডিমোস এবং গ্রেফিন থেকে উৎপত্তি। ডিমোস শব্দের অর্থ জনসংখ্যা এবং গ্রেফিন শব্দের অর্থ বর্ণনা, অর্থাৎ জনমিতি হল জনসংখ্যার বর্ণনা। এটি জনসংখ্যার আকার, জনসংখ্যার বিন্যাস, জনসংখ্যার গঠন, জনসংখ্যার ঘনত্ব এবং সময় সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তন বা পুনর্বিন্যাস ইত্যাদি ইত্যাদির সংখ্যাত্মক তথ্য নিয়ে আলোচনা করে। সামান্য একটা সংজ্ঞা আছে, জনমিতিবিদ বার্নার্ড বেঞ্জামিনের মতে জীব পরিসংখ্যান হল জন্ম, মৃত্যু, বিবাহ এবং রোগের সংখ্যাত্মক রেকর্ড, যার সাহায্যে কোন সম্প্রদায়ের স্বাস্থ্য বৃদ্ধি উন্নয়ন করা যায়। এটা হচ্ছে একদম ব্যাপার বার্নার্ড বেঞ্জামিন। আবার ইউনাইটেড নেশনস কর্তৃক একটা সংজ্ঞা আছে, ডেমোগ্রাফি ইজ এ সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন প্রাইমারি উইথ রেসপেক্ট টু দেয়ার সাইজ, দেয়ার স্ট্রাকচার এন্ড দেয়ার ডেভেলপমেন্ট। অর্থাৎ জনমিতি হল জনসংখ্যার আকার, গঠন এবং বন্টনের একটি বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন। পরিশেষে বলা যায় যে পরিসংখ্যান হল মানব জাতির জীব ঘটনাগুলোর সংখ্যাত্মক তথ্য সংগ্রহ এবং তাদের পরিমাপের বিজ্ঞান। আমরা মোটামুটি ভাইটাল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেয়েছি, যাহা হচ্ছে মানুষের জীবন সম্পর্কিত বিজ্ঞান। এতটুকু বলা ভাইটাল ইভেন্টস কি আমরা জেনেছি, ভাইটাল স্ট্যাটিস্টিক্স কি আমরা জেনেছি, ডেমোগ্রাফি কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা আমরা জেনেছি, কয়েকজন ডেমোগ্রাফার যে সংজ্ঞা দিয়েছে বার্নার্ড বেঞ্জামিনের সংজ্ঞা আমরা দেখেছি, ইউনাইটেড নেশনস কর্তৃক একটা সংজ্ঞা সেটাও আমরা দেখেছি। এর পরবর্তী স্লাইডে আমরা একটু দেখি জীব পরিসংখ্যানের উৎস সমূহ, সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ আমরা সোর্স গুলা কোথা থেকে আমরা পাই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন দেশে জনসংখ্যার গতি, গঠন প্রকৃতি ইত্যাদি পর্যালোচনার জন্য সঠিক জীব পরিসংখ্যান প্রয়োজন। নিচে জীব পরিসংখ্যানের উৎসগুলো উল্লেখ করা হয়। চারটা মেথড আছে, চারটা মেথডের সাহায্যে আমরা সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমরা জানি। প্রথম নম্বর হচ্ছে জনসংখ্যার সুমারি পদ্ধতি, পপুলেশন সেন্সাস মেথড। দ্বিতীয় নম্বর হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি, স্যাম্পল সার্ভে মেথড। তৃতীয় নম্বর নিবন্ধীকরণ পদ্ধতি, রেজিস্ট্রেশন মেথড।
চতুর্থ নম্বর বিশ্লেষণ পদ্ধতি অ্যানালাইটিক মেথড। আমরা প্রথমে যে মেথডটা আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যার সুমারি পদ্ধতি। এটা পপুলেশন সেন্সাস মেথড বলা হয়। এটা আমরা সকলেই জানি আমাদের দেশে প্রতি 10 বছর পর পর জনসংখ্যা জরিপ করা হয়। এ ধরনের একটা পদ্ধতি, তাহলে আমরা যদি বলি প্রতি 10 বছর পর পর কোনো দেশে লোকসংখ্যা গণনা করাকে জনসংখ্যার সুমারি বলা হয়। জনসংখ্যার সুমারি হতে জনসংখ্যার আকার, জনসংখ্যার বিন্যাস ও অন্যান্য বৈশিষ্ট্য যেমন লোকের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, জন্ম, জনসংখ্যা, জন্ম সংখ্যা, মৃত্যু সংখ্যা ইত্যাদি সংগ্রহ করা হয়। অর্থাৎ যারা এই সুমারি পদ্ধতিতে জনসংখ্যা গণনা করা হয় একটা প্রেসক্রাইব ফর্ম থাকে। প্রেসক্রাইব ফর্মের মধ্যে এই যে জিনিসগুলো আমরা বললাম, লোকের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম, জন্ম সংখ্যা, মৃত্যু সংখ্যা, এই তথ্যগুলা সংগ্রহ করা হয়। জনসংখ্যা সুমারি পদ্ধতি সাধারণত 2 প্রকার, যথা কার্যত পদ্ধতি ও ন্যায়ত পদ্ধতি। কার্যত পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে কোনো লোককে গণনা করার সময় সে যে স্থানে অবস্থান করে সে স্থানের লোক হিসাবে গণনা করা। বাংলাদেশের জনসংখ্যা সুমারি হয় কার্যত এই পদ্ধতি অনুসারে। এটা ডিফেক্টিভ মেথড বলা হয়। তখন আমাদের দেশে যখন সেন্সাস আরম্ভ হয় তখন একই দিনে যে যেখানে যে অবস্থায় থাকে, বাসে, লঞ্চে, প্লেনে, যে যে জায়গায় অবস্থান করে তাকে ওই অবস্থায় গণনা করা হয়। সুতরাং কার্যত ডিফেক্ট মেথড আমাদের দেশের জন্য খুবই ডিফেক্ট মেথডে আমাদের দেশের সেন্সাসটা হয়ে থাকে। একটা হচ্ছে বীজ মেথড, ন্যায়ত পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো লোককে গণনা করা হয় তার বাসস্থানের ভিত্তিতে, সে যেখানে স্থায়ীভাবে বসবাস করে। স্বাধীনতার পর আমাদের দেশে প্রথম 1974 সালে, তারপর 1981, 1991, 2001 এবং 2000, সর্বশেষ 2011 সালে জনসংখ্যা সুমারি করা হয়। এরপর 2021 সালে একটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কোভিড-19 কারণে আমরা আমাদের হওয়ার কথা ছিল, এটা এখনো আমরা সম্পন্ন করতে পারি। এটা 2020 সনে প্রাইমারি মিটিং হয়েছিল, মিটিং আমি ছিলাম, ওখানে অনেকগুলো সেন্সাস কিভাবে করা হয়, বিভিন্ন মেথড সম্পর্কে কিভাবে সেন্সাসটা ফ্রুটফুল হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। কিন্তু আমাদের এই কোভিড-19 কারণে আমরা ওইটা এখনো আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। এরপরে আরেকটা আছে নমুনা জরিপ পদ্ধতি। আমরা নমুনা কি, পরিসংখ্যানের স্টুডেন্ট হিসাবে নমুনাটা সবাই আমরা জানি, প্রতিনিধিত্বকারী অংশকে আমরা নমুনা বলে থাকি। নমুনা পদ্ধতির সাহায্যে আমরা স্যাম্পল সার্ভে মেথডের সাহায্যে আমরা যে পরিসংখ্যানের সোর্স পেয়ে থাকি। নমুনা জরিপ পদ্ধতিটা কি, জরুরি প্রয়োজনে বা সময়, অর্থ ও লোকবলের অভাবে অনেক সময় সুমারি জরিপ সম্ভব হয় না। সেই ক্ষেত্রে সংগ্রহকের একটি অংশ হইতে সমগ্রকের একটি অংশ হতে তথ্য সংগ্রহ করে জরিপ করা। তথ্য সংগ্রহের এই পদ্ধতিকে বলা হয় নমুনা জরিপ বলা। সাধারণত জনসংখ্যার আকার,
মৃত্যু হার, জন্ম হার, স্থানান্তর ইত্যাদি নিরূপণের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের যখন সময় রূপবল সমস্যা হয়, তখন আমরা স্যাম্পল সার্ভে মেথডের সাহায্যে, অর্থাৎ একটা পপুলেশন থেকে আমরা স্যাম্পলের মাধ্যমে ওই ওই এলাকার একটা পপুলেশন সম্পর্কে আমরা ধারণা নিয়ে থাকি। এ ধরনের মেথডের মেথডকে বলা হয় নমুনা জরিপ পদ্ধতি। অর্থাৎ নমুনার সাহায্যে আমরা ওই এলাকার জনসংখ্যাকে পরিমাপ করতে পারি, এটাকে বলা হয় আমরা নমুনা জরিপ পদ্ধতি। মূলত জনসংখ্যার আকার, মৃত্যু হার, জন্ম হার, স্থানান্তর ইত্যাদি নিরূপণের জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি। এগুলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে নিবন্ধীকরণ পদ্ধতি, রেজিস্ট্রেশন মেথড। রেজিস্ট্রেশন দিয়ে আমরা বুঝতে পারছি এটা আসলে কি ধরনের মেথড। নিবন্ধীকরণ কোথায় করা হয়? আমরা বার্থ রেজিস্ট্রেশন করে থাকি, ডেথ রেজিস্ট্রেশন করা হয়, বিবাহ রেজিস্ট্রেশন করা হয়, বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন করা হয়, মাইগ্রেশন যখন বিদেশ যাওয়া হয় আসা হয়েছে কিংবা একটা রেজিস্ট্রেশন করে, এখান থেকে আমরা রেজিস্ট্রেশন মেথডটা পেয়ে থাকি। তাহলে আমরা বলি রেজিস্ট্রেশন মেথডটা কি? জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, স্থানান্তর ইত্যাদি তালিকাভুক্তি একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন জীব পরিসংখ্যানের তথ্য তালিকাভুক্ত করে থাকে। বাংলাদেশে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, কাজী অফিস, হাসপাতাল, পাসপোর্ট, ভিসা অফিস, রেজিস্ট্রার হইতে নিয়মিত জনমিতিক তথ্য নথিভুক্ত করা হয়। বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক প্রকাশনা হতেও জীব পরিসংখ্যানের তথ্য পাওয়া যায়। জীব পরিসংখ্যানের উৎস সমূহের মধ্যে নিবন্ধীকরণ একটি গুরুত্বপূর্ণ উৎস। তাহলে আমরা যে জিনিসগুলা বলেছি, জন্ম, এটা বিভিন্ন ম্যাটারিটি আছে, ক্লিনিক আছে, সেখানে ডেলিভারি করা হয়, সেখানে আমরা বার্থ রেজিস্ট্রেশন করা হয়, অথবা এর পরেও আমরা বার্থ সার্টিফিকেট একটা নিয়ে থাকি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ওখানে আমরা ওই মেথড এই নিবন্ধীকরণ থেকে আমরা তথ্যটা পেতে পারি। একই সাথে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় বিভিন্ন মেডিকেল, যেখানে মৃত্যুবরণ করছে। বিবাহের জন্য আমরা কাজীকে রেজিস্ট্রেশন করে দেয়, বিবাহ বিচ্ছেদ হলে আমরা কাজী রেজিস্ট্রেশন করে দেয়। স্থানান্তর পুরাটা হচ্ছে পাসপোর্ট অফিস এবং বৃদ্ধ অফিস এটা কন্ট্রাক্ট করে। তাহলে এই ধরনের পদ্ধতিকে বলা হবে আমাদের নিবন্ধীকরণ পদ্ধতি বা রেজিস্ট্রেশন। তাহলে প্রথম পর্যন্ত আমরা তিনটে পদ্ধতি আলোচনা করেছি, জনসংখ্যা সময়ের পদ্ধতি, নমুনা জরিপ পদ্ধতি, নিবন্ধীকরণ পদ্ধতি, তিনটে আমাদের আলোচনা হয়ে গেছে। এর পরবর্তী পদ্ধতি যেটা আছে যে বিশ্লেষণ পদ্ধতি বা অ্যানালাইটিক মেথড। যেহেতু 10 বছর পরপর জনসংখ্যা জরিপ করা হয়, তাই দুটি জরিপের মধ্যবর্তী বিভিন্ন বছরগুলোতে বিভিন্ন জীব পরিসংখ্যা, বিশেষ করে জনসংখ্যা প্রাক্কলন করার প্রয়োজন। আমরা যদি সেন্সাস এর মধ্যবর্তী কোনো পপুলেশন এর যদি দরকার হয়, মাঝখানে পপুলেশন কত হতে পারে, যেমন 2001 থেকে 2011, এখানে যদি আমাদের 2006 সনে জনসংখ্যা কিরকম সেটা যদি আমাদের জানার দরকার হয়, তাহলে আমরা এই যে অ্যানালাইটিক মেথড এর মাধ্যমে সেটা আমরা বের করতে পারি। এক্ষেত্রে গাণিতিক পদ্ধতির আশ্রয় নেওয়া, এখানে ধরে হয় যে সময়ের দুটি মধ্যবর্তী সময়ে জনসংখ্যার ধ্রুব হারে বৃদ্ধি পায়,
দুটি জরিপের মধ্যবর্তী সময়ে দৈর্ঘ্য যত ছোট হবে বাক্যালিপির মান তত ছোট হবে। বাংলাদেশের জিও পরিসংখ্যানের উৎস হল বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বাংলাদেশের জনসংখ্যা সুমারি রিপোর্ট, পরিসংখ্যানিক পকেট বই ইত্যাদি। এছাড়াও প্রতি 10 বছর অন্তর অন্তর আদমশুমারি করা। এই জিনিসগুলা বাংলাদেশে একটা সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হতে আমরা সব ধরনের তথ্য আমরা পেয়ে থাকি। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে জিও পরিসংখ্যানের উৎস সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। উৎস গুলা যদি আমাদের জানা থাকে তাহলে কোথায় কোথায় আমাদের কি কি কাজ করতে হবে সেটা আমরা ভাবতে পারবো। তাহলে চারটা ওয়ে, চারটা মেথড আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি। এর পরবর্তীতে যে পরিসংখ্যান সম্পর্কিত বিভিন্ন অনুপাত ও ভারসাম্য, নির্ভরশীলতার অনুপাত, লিঙ্গ অনুপাত, ডিপেন্ডেন্সি রেশিও এন্ড সেক্স রেশিও। ডিপেন্ডেন্সি রেশিও বলতে আমরা কাদেরকে বলি? যারা যাদের উপর ডিপেন্ড, সাধারণত 0 থেকে 14 বছর এবং 65 বছরের উপরে যারা আছে তারা অন্যদের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা একটু দেখি, জীবন যাপনের জন্য যারা নিজেরা উপার্জন করতে পারে না, অন্যের উপার্জনের উপর নির্ভর করে, তাদেরকে নির্ভরশীল বলে আখ্যায়িত করা। আন্তর্জাতিক ভাবে কোনো দেশে 15 বছরের কম, অর্থাৎ P0 to 14, এবং 65 বছরের বেশি, অর্থাৎ P65+ বয়সের লোকদের নির্ভরশীল বিবেচনা করা হয়, আর 15 থেকে 64 বয়স, অর্থাৎ P15 to 64 বয়সের লোকদের উপার্জনে সক্ষম হিসাবে বিবেচনা করা হয়। নির্ভরশীলতার অনুপাত দ্বারা নির্ভরশীল লোকদের পরিমাপ করা হয়। নির্ভরশীলতার অনুপাতকে আবার দুভাগে ভাগ করা হয়, ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্সি রেশিও এবং ইকোনমিক ডিপেন্ডেন্সি রেশিও, জনমিতিক নির্ভরশীল অনুপাত এবং অর্থনৈতিক নির্ভরশীল অনুপাত। প্রথমে আমরা জনমিতিক নির্ভরশীল অনুপাত কি? কোন দেশের মোট নির্ভরশীল লোক সংখ্যা কে মোট উপার্জন সক্ষম লোক সংখ্যা দ্বারা ভাগ করে, স্ট্যান্ডার্ড দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তাকে ওই দেশের জনমিতিক নির্ভরশীলতার অনুপাত। অর্থাৎ কোন দেশে 15 বছরের কম এবং 65 বছরের বেশি লোক সংখ্যার সমষ্টিকে 15 থেকে 64 বছর বয়সের মোট লোক সংখ্যা দ্বারা ভাগ করে, 100 দ্বারা গুণন করে যে মান পাওয়া যায় তাকে জনমিতিক নির্ভরশীলতার অনুপাত বা হার বলা হয়। একে স্বাভাবিক নির্ভরশীলতার অনুপাত বা হারও বলা হয়, এটাকে আমরা সংক্ষেপে DR, ডিপেন্ডেন্সি রেশিও হিসাবে সূচিত করা হয়। DR গাণিতিক ভাবে DR ইকুয়াল টু P0 to 14 প্লাস P65 প্লাস ডিভাইড বাই P15 to 64 ইন্টু 100। তাহলে এখানে দেওয়া আছে P0 to 14 এর মধ্যে আছে 15 বছরের বয়সের লোক সংখ্যা, কম বয়সের লোক সংখ্যা, আর P65 প্লাস ইকুয়াল টু 65 বছরের বেশি বয়সের লোক সংখ্যা, আর P15 to 64 হচ্ছে 15 থেকে 64 বছর বয়সে সীমার লোক সংখ্যা। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি 14 বছরের নিচে, 15 বছরের নিচে এবং 65 বছরের উপরে যারা আছে তাদের লোক সংখ্যাকে, যাদের বয়স 15 থেকে 64 বছর তাদের ইনকাম দিয়ে যখন আমরা ভাগ করবো, এটাকে যখন 100 এ কনভার্ট করলে যে মান পাওয়া যাবে সেটাকে বলবো আমরা জনমিতিক নির্ভরশীলতার অনুপাত বা জনমিতিক নির্ভরশীলতার ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্সি রেশিও। এরপরে আছে অর্থনৈতিক নির্ভরশীলতা রেশিও।
এটা একদম সহজ, এখানে আমরা বয়সের হিসেবে আমরা ধরবো না। যারা বেকার, যারা কর্মক্ষম, তাদের সংখ্যাকে মোট যারা কর্মক্ষম অর্থাৎ যারা ইনকাম করে তাদের মোট বেকার সংখ্যাকে যারা যাদের ইনকাম করে তাদের বিভাগ করে সেন্টার দ্বারা গুণ করে যে মান পাওয়া যাবে তাকে বলবো আমরা অর্থনৈতিক নির্ভরশীলতার। তাহলে আমরা একটু দেখি, সাধারণত 15 থেকে 64 বছর বয়সে লোকের কর্মক্ষম হিসেবে ধরা হয়, কিন্তু পৃথিবীর সকল দেশে এই বয়সের একটি অংশে অংশ কর্মে নিয়োজিত এবং বাকি অংশ অকর্মক্ষম বা বেকার যারা কর্মক্ষম লোকের উপর নির্ভরশীল। কোন দেশের মোট কর্মক্ষম অর্থাৎ বেকার লোকসংখ্যাকে মোট কর্মক্ষম লোকসংখ্যা দ্বারা ভাগ করে স্ট্যান্ডার্ড দ্বারা গুণন করে যে মান পাওয়া যায় তাকে ওই দেশের নির্ভরশীলতার অনুপাত বলে। এতে স্বাভাবিক নির্ভরশীলতার অনুপাত বা বেকারত্বের হারও বলা হয়। তাহলে আমরা অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত, যারা ইনকাম করে না আর যারা ইনকাম করে তাদের রেশিওকে স্ট্যান্ডার্ড দ্বারা গুণ করলে যে মান পাওয়া যাবে তাকে বলবো আমরা অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত। অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত দ্বারা কোনো দেশে 100 জন কর্মক্ষম লোকের মধ্যে কতজন অকর্মশীল বা বেকার তা বুঝতে হবে। মোটামুটি আমরা আজকে যে জিনিসগুলো আমরা জানতে পারলাম, ইকোনমিতে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিতে কিছু পরিমাণ, আশা করি তোমরা মন শ্রবণ করেছো, আমরা অনেক কিছু জানতে পারি। পরবর্তী ক্লাসে আমরা আরো আরো অনেক কিছু জানবো। এই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি, আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।